রেস্টুরেন্ট মতন কোনো রকম তন্দুরি ওভেন ছাড়াই বাড়িতেই বানিয়েছিলাম তাওয়াতে বাটার নান। তো প্রথমেই আমি টক দই, এখানে 150 গ্রাম টক দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিলাম। 1 চামচ বেকিং পাউডার, 1 চিমটে বেকিং সোডা, এবারে স্বাদ মতো লবণ, চিনি, সাদা তেল দিয়ে ভালো মতো ওটাকে মিশিয়ে নিলাম টক দইটাকে। এবারে 1.5 কাপ ময়দা দিয়ে আর গরম দুধ দিয়ে ভালো করে ময়াম দিয়ে মেখে নিলাম। এবারে আধা ঘন্টা আমি এটা রেস্টে রেখেছিলাম, এবারে ভালো মতো এটাকে মেখে নিলাম। টেনে টেনে এটাকে মাখতে হবে বন্ধুরা, তাহলে বাটার নানটা দারুণ হবে। এবারে লেচি কেটে নিয়েছি, এবারে বেলে নেব। বেলে নিয়ে কি অল্প একটু বেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচানো আর একটু কালো জিরে। তারপরে আবারও একটু বেলে নিয়ে বেলার পরে নানটাকে উল্টিয়ে নিয়ে এবারে পেছন দিকটায় একটু জল লাগিয়ে নেব। এবারে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, একদম গ্যাসটাকে বন্ধ রেখে তারপরে তাওয়ার মধ্যে আটকে দেবে। দেখো বন্ধুরা কীভাবে করছি, দেখতেই পাচ্ছ এই প্রসেসভাবে করলে একদম বাটার নান রেস্টুরেন্টের মতনই হবে। এবারে বাটার নানটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার একটু বাটার দিয়ে পরিবেশন করেছিলাম আলুর দমের সাথে, দারুণ লেগেছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার নতুন রেসিপির সাথে দেখা হবে বন্ধুরা।